মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। যাও গিয়ে পারলে শালিনীর কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করো, ও তো অনেকদিন ধরে খেলাধুলার জগতে রয়েছে, ওর মনটা হয়তো বড়, হয়তো ও তোমাকে ক্ষমা করে দিতে পারবে। শাকচুন্নি ম্যাডামের নাকি বড় মন, সবসময় স্যারকে আমার কাছ থেকে দূরে নিয়ে যেতে চায়, আর ওনার নাকি বড় মন, স্যার কি কিছুই বোঝে না মা কালী। আর ওনার যদি বড় মনই হতো তাহলে স্যারকে কেন ছেড়ে গেছিলেন, কিন্তু সব দোস্ত ফুলকি দাসে মাঝখান থেকে রাগের মাথায় স্যার কত বড় একটা কথা বলে দিল, আমাকে নাকি কোনো খেলায় শেখানো যায় না। না না ফুলকি দাস, তোকেও স্যারকে দেখিয়ে দিতে হবে যে তোর মনটাও বড়, ওই শাকচুন্নির কাছে ক্ষমা চাইতে হবে। যতই খারাপ হোক বাড়ির অতিথি তো, সেটা ভেবেই যা। আর স্যার যখন বলেছে তখন তার কিছু করার নেই, চল। হাত তুলছেন, যতই ঘুষি ঘুষি করুন ফুলকি দাসের গায়ের জোর আপনি জানেন না, এই হাত আমি ভেঙে ঘুরিয়ে দেব। অসহ্য লাগলে হবে না, ক্ষমাটা চাইতেই হবে স্যারের জন্য, তাহলে হয়তো স্যার আবার ট্রেনিং করাবে, দূরে চলে যাবে না। আসবো ফুলকি, হঠাৎ এখানে আসতে হলো ম্যাডাম স্যারের জন্য, স্যার বলেছে আপনার কাছে ক্ষমা চাইতে। আমি স্যারের কথা ফেলতে পারি না তাই এলাম, কাল রাত্রে মাথা ঠিক ছিল না তাই অনেক কথা বলে ফেলেছিলাম, যতই হোক আপনি এই বাড়ির অতিথি আমার কথাগুলো বলা একদম উচিত হয়নি। ম্যাডাম কিছু মনে করবেন না, আসলে আমার মাথা ঠিক থাকে না, আমি নিজেকে সামলাতে পারি না, অনেক কথা বলে ফেলি। কি বলছিলাম যেন আমি, হ্যাঁ আসলে আমি রাত থেকে সামলাতে পারি না তাই অনেক কথা বলে ফেলি, কিন্তু এসব কথা বলে কি হবে, আমাকে তো আপনার কাছে ক্ষমা চাইতে হবে। তাই চাইলাম ক্ষমা। মেয়েটার খুব ব্রিদিং প্রবলেম আছে দেখছি, দাঁড়াও এবার বুঝবে ঠেলা, এমন শিক্ষা দেব সারা জীবন মনে রাখবে তুমি। কিছু বলছেন না যে ম্যাডাম, ফুলকি দাস তো ক্ষমা চাইলো, আপনার নাকি খুব বড় মন সহজেই ক্ষমা করে দেন, স্যার তো সেটাই বলছিল। হাসছেন, এটা আবার কি ধরনের ক্ষমা করা হলো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।